শিক্ষার নামত ব্যাপার নচলিব। মাসল নিয়ন্ত্রণের ক্ষেত্র কঠোর রাজ্য সরকার, বাতিল হব পারে বিদ্যালয়ের পঞ্জ, মাসল সংগ্রহের ক্ষেত্র ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ক নাকি লগাবলে সাজু হয়েছে রাজ্য সরকার, মাহিলী মাসুলের ক্ষেত্র হকে বিহকে মাসুল লব নোৱাৰিব ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ে, আনকি সরকারি নির্দেশনা নমনা ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের পঞ্জীয়নও বাতিল হব পাৰে। আন্তঃগাঁথনি উন্নয়নের নামতো বৃদ্ধি করিব নোৱাৰিব মাসুল। মাসুল বৃদ্ধির ক্ষেত্র ফি রিভিশন কমিটিয়ে সকলো সিদ্ধান্ত গ্রহণ করব বলে মন্তব্য করলে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। ইয়ার কারণে ফি রেগুলেটরি অথরিটি এটা আছে, সুন্দরভাবে কাম করে আছে, সকলো বিদ্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যিকেইখন বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে ফি রেগুলেটরি অথরিটি আইনের দ্বারা কর্তৃত্ব দিয়া আছে, ব্যবস্থা গ্রহণ করবে। মহানগরের কিছু সংখ্যক বিদ্যালয়ের বিরুদ্ধে আছে এই অভিযোগ, সকলো বিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ নাই যদিও যিখিনি বিদ্যালয়ের উপর অভিযোগ আছে তেওঁলোকে আইনের গণ্ডির ভিতর থাকি বৃদ্ধি করিব পারে মাসুল। বিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি উন্নয়ন করার কারণে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীসকলক দরমহা দিয়ার কারণে ফিজ লব, সি যুক্তিসঙ্গত হব লাগে, সেই কারণে ফি রেগুলেটরি অথরিটি আছে। শিক্ষামন্ত্রী রনুজ পেগুর স্পষ্ট কথা, লাভ উপার্জনের বাবে বৃদ্ধি করিব নোৱাৰিব বিদ্যালয়ের মাসুল। ভাস্কর জ্যোতি শইকীয়ার সহযোগত মৌসুমী শর্মাবুরর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। শিক্ষার নামত ব্যাপার নচলিব, মাসুল নিয়ন্ত্রণের ক্ষেত্র কঠোর রাজ্য সরকার, বাতিল হব পারে বিদ্যালয়ের পঞ্জ, মাসুল সংগ্রহের ক্ষেত্র ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ক নাকি লগাবলে সাজু হয়েছে রাজ্য সরকার, মাহিলী মাসুলের ক্ষেত্র হকে বিহকে মাসুল লব নোৱাৰিব ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ে, আনকি সরকারি নির্দেশনা নমনা ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের পঞ্জীয়নও বাতিল হব পাৰে। আন্তঃগাঁথনি উন্নয়নের নামতো বৃদ্ধি করিব নোৱাৰিব মাসুল। মাসুল বৃদ্ধির ক্ষেত্র ফি রিভিশন কমিটিয়ে সকলো সিদ্ধান্ত গ্রহণ করব বলে মন্তব্য করলে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। ইয়ার কারণে ফি রেগুলেটরি অথরিটি এটা আছে, সুন্দরভাবে কাম করে আছে, সকলো বিদ্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যিকেইখন বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে ফি রেগুলেটরি অথরিটি আইনের দ্বারা কর্তৃত্ব দিয়া আছে, ব্যবস্থা গ্রহণ করবে। মহানগরের কিছু সংখ্যক বিদ্যালয়ের বিরুদ্ধে আছে এই অভিযোগ, সকলো বিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ নাই যদিও যিখিনি বিদ্যালয়ের উপর অভিযোগ আছে তেওঁলোকে আইনের গণ্ডির ভিতর থাকি বৃদ্ধি করিব পারে মাসুল। বিদ্যালয়খনৰ আন্তঃগাঁথনি উন্নয়ন করার কারণে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীসকলক দরমহা দিয়ার কারণে ফিজ লব, সি যুক্তিসঙ্গত হব লাগে, সেই কারণে ফি রেগুলেটরি অথরিটি আছে। শিক্ষামন্ত্রী রনুজ পেগুর স্পষ্ট কথা, লাভ উপার্জনের বাবে বৃদ্ধি করিব নোৱাৰিব বিদ্যালয়ের মাসুল। ভাস্কর জ্যোতি শইকীয়ার সহযোগত মৌসুমী শর্মাবুরর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।